तू है जेंटलमैन, हम मैं बालक देसी, हम मैंने पटाई तेरी छोरी का लेसी। এবার দরদ সিনেমা শুটিং শেষ না হতেই আরও একটি সুখবর সাকিব ইয়াদের জন্য। আর মাত্র 10 দিন বাদেই সাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয় করতে বাংলাদেশে আসছেন হলিউড অভিনেত্রী কোর্টনি কফি। প্রযোজক আরশাদ আদনান জানিয়েছেন আগামী 10 ডিসেম্বর রাজকুমার সিনেমার শুটিং শুরু হবে বাংলাদেশের পাবনা থেকে। স্পেশালি তার বাবা মাননীয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে এদিন থেকেই সিনেমাটি শুরু করতে চান তার প্রযোজক পুত্র আরশাদ আদনান। প্রযোজকের কথায় সুর মিলে একই কথা বলেছেন পরিচালক হিমেল আশরাফও। তিনি জানিয়েছেন পাবনাতে শুরু হবে রাজকুমারের শুটিং, সেটা আগামী 10 ডিসেম্বর থেকেই, আর এই সিনেমার শুটিং শেষ হবে আমেরিকাতে গিয়ে। আপাতত চলছে সিনেমাটির শুটিং শুরুর প্রস্তুতি। নির্মাতা হিমেল আশরাফ আরও জানিয়েছেন কিছুদিন আগেই তিনি আমেরিকায় গিয়েছিলেন, সেখানে কোর্টনি কফি মোটামুটি বাংলা শিখে নিয়েছে তার থেকে। তিনি এখন ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু কবে আসবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। তবে ধারণা করা হচ্ছে সিনেমাটি শুটিং শুরুর অন্তত 10 দিন আগে ঢাকায় পা ফেলবেন এই হলিউড অভিনেত্রী। উল্লেখ্য, 2022 সালের শুরুর দিকে রাজকুমার সিনেমার ঘোষণা দিয়েছিলেন সাকিব খান। এক জমকালো আয়োজনে আমেরিকার মাটিতেই সাকিব খানের জন্মদিনে এই সিনেমাটির ঘোষণা দেয়া হয়। অবশেষে সেই সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে বাংলাদেশ থেকেই। দেখো,